নমস্কার নলেজ ডমেন থ্রিস্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন রাজ্যের দু হাজারটি স্কুলে কিন্তু নতুন আইসিটি প্রজেক্ট চালু হচ্ছে আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নিই দেখুন শিক্ষা দপ্তরের একটি আদেশ নামা ডেট ওই পাঁচই মার্চ দু হাজার কুড়ি সেখানে কিন্তু বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অব আইসিটি প্রজেক্ট ইন টু থাউজেন্ড স্কুল এখানে কিন্তু ফেস ফাইভ যে ব্যাপারটা রয়েছে যে দু হাজারটি স্কুলে কিন্তু আইসিটি স্কুল প্রজেক্ট চালু হতে চলছে নতুন করে যেহেতু লকডাউনের মধ্যে কিন্তু পাঁচই মার্চের পরে অর্ডারটি ইমপ্লিমেন্টেশন করা যায়নি এখন কিন্তু বর্তমানে সেই অর্ডারটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলদের কমিউনিকেট করা হয়েছে যাতে যারা এই প্রজেক্টটি করছেন ডাব্লু ইআইডিসি এবং ডাব্লু আইএল ডিভিশন মানে ওয়েবেল ইনফরমেটিভ লিমিটেডের যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা যেখানে এই প্রজেক্টটি করছেন যেমন আগে দেখালাম এম স্কুল নেট বলে যেই প্রাইভেট লিমিটেড রয়েছে তারা এটি করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের টিচার এবং নন টিচিং স্টাফদের এবং সমস্ত স্কুলের যারা রয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতা করার জন্য বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে স্কুলে কিন্তু যেই যেই জিনিসগুলো পাওয়া যাবে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার স্কুলের একটি রুম দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দশটি কম্পিউটার ইন্টারনেট কানেকশান সমস্ত বিষয় কিন্তু স্কুলে পাওয়া যাবে যেটা পাঁচ বছরের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা স্কুলেরই প্রপার্টি হিসাবে থেকে যাবে দেখুন আইসিটি প্রজেক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাফিলিয়েটেড স্কুলগুলোতেই হবে সেই ক্ষেত্রে কিন্তু অন বিল্ড অন অপারেট ট্রান্সফার মানে বুট মডেলে কিন্তু হবে এখানে কিন্তু সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তারা বিল্ড আপ করবে এবং স্কুলকে কিন্তু তার জন্য তার ঘরটি প্রোভাইড করতে হবে ইলেকট্রিক কানেকশান এগুলো প্রোভাইড করতে হবে তার পরবর্তীতে কিন্তু কম্পিউটার এবং যাবতীয় সফটওয়্যার হার্ডওয়্যার সমস্ত কিছু তারা প্রোভাইড করবেন এবং তারা অপারেট করবেন পাঁচ বছর চালাবেন তারপরে কিন্তু পাঁচ বছর পরে কিন্তু সমস্ত হার্ডওয়্যার সফটওয়্যার এবং সমস্ত কিছু কিন্তু স্কুলকে তারা ট্রান্সফার করে দেবেন এইভাবেই কিন্তু প্রোজেক্টটি চলে এবং এই প্রোজেক্টের যাবতীয় যা কস্ট যা অপারেটর যারা আছেন যারা কোয়ার্ডিনেটার আছেন আইসিটি তাদের তাদের ক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি কিন্তু যেই কোম্পানিটা করবে যেমন এখানে এম এ স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড তারা কিন্তু তাদের স্যালারি এবং যাবতীয় বিষয়টি দেখবে স্কুলে কিন্তু আইসিটি ল্যাব হবে সেখানে কিন্তু স্কুল রুটিনের মধ্যে আইসিটি ক্লাস রাখতে হবে স্কুল অথরিটি এবং যারা প্রজেক্ট অথরিটি তাদের কোলাবোরেশনে কিন্তু স্মুথলি কাজটা কমপ্লিট হবে এই ছিল মূলত বিষয়গুলি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার তথ্য যদিও আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ